রবিবার রাত 12টা নাগাদ কলকাতা থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিজের বাড়িতে ঢোকার সময় বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা 5 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ প্রশাসন। क्लोज में लीजिए ना। धन्यवाद भैया, बात कर लेंगे। আমাদের বিজেপি রাজ্য কমিটির সম্মানীয় সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, উনি কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন, সে সময় গাড়ি ওনার গেটের সামনে দাঁড়ায়, ড্রাইভার গাড়ি থেকে নেমে গেট খোলার জন্য সামনে যখন এগোয়, তখন পিছন থেকে গলি থেকে যা দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে, যে একটা গলি থেকে দুজন এবং অন্য এক সাইড থেকে আরও একজন, তিনজনকে দেখা যাচ্ছে, তারা সামনে এগিয়ে আসে এবং গাড়ি গেট খোলার চেষ্টা করে কিন্তু সেটা পারে না, গুলি চালায় ওরা, গাড়িতে গুলি চালায়, সে গুলির দাগ রয়েছে। আমরা প্রথম ভেবেছিলাম একটা গুলি চালিয়েছে, এখন যেটা পরে দেখা গেল না, গাড়িতে দুটো গুলির দাগ আছে। তো তারপরে বাড়ি থেকে সব বেরিয়ে আসে, আওয়াজ শুনে, গুলির আওয়াজ শুনে, তখন ওরা পালিয়ে যায়। সফল হয়নি, এটা ভগবানের অসীম কৃপা, সফল হয়নি। এবং আমাদের যেটা সন্দেহ, যে এই অঞ্চলে এই কৃষ্ণেন্দু মুখার্জি আসাতে যাদের অসুবিধা হয়েছে, টিএমসির নেতা, তারা এই পরিকল্পনাটা বেশ কিছুদিন আগে থেকেই করছে। তারা বিভিন্ন এলাকা থেকে, যারা অ্যান্টি সোশ্যাল এই এলাকার বাইরে ছিল, তাদেরকে নিয়ে এসেছে। কিছুদিন আগে এই অঞ্চলে একটা মোটরসাইকেল র্যালি হয়েছে, যদিও ওটা বিনা ঝান্ডাতে হয়েছে, কিন্তু ওটা টিএমসির পরিকল্পনাতেই হয়েছে, এই অঞ্চলেকে যারা জনগণ আছে তাদেরকে ভীত সন্ত্রস্ত করা। তো এই পরিকল্পনাটা ওরা চালাচ্ছে বেশ কিছুদিন ধরে, ওর উপরে আর টার্গেট আছে। তো আজকে ওই চেষ্টা করেছিল, আবার বলছি সফল হয়নি, এবং আমি নিশ্চিত, দায়িত্ব নিয়ে বলছি, আর এই ব্যাপারে আমার যেটা সন্দেহ, আর যদি ঠিকমতো তদন্ত হয়, মলয় ঘটকের এর সাথে যোগ সাজিয়ে দাদা, ইনফরমেশন আমার কাছে অ্যাডভান্স আছে, আমার কাছে আমি বলেছি আজকে, আরে আমার কাছে প্রুফ আছে তো, আমার কাছে অলরেডি ইনফর্ম কি, তাই তো আমার কাছে, আমার কাছে অলরেডি আমার কাছে খবর আছে, তোকেই তো বলছি না, অচ্যুদ্ধ ছিল আমরা সবাই ছিল, বলছি আজকে আমার মারা গেলে কেস টেস করি, কারণ প্রস্তুতি মারা না, আমি বলে দিলাম দাদা তুমি সামনে গিয়ে, সামনে সিটে বলুন, পেছনে সামনে গিয়ে এসে দিয়ে, সামনে সিটে তুমি ঘর ঢুকবে, বললাম সামনে গিয়ে তুমি ঘর ঢুকবে, গাড়ি গড়ি ঢুকাবে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে সামনে, তা তুমি নেমে গিয়ে তোমার সামনে গেটে একদম
না সামনে যখন আমরা ফিনিশ করব চান্স হলো তুই কি করে বুঝছি সামনে ওখানে কোথাও গলির মধ্যে দাঁড়িয়ে ছিল গলির দৌড়ে ঘর ঢুকে যেতে পারতো এদিন কৃষ্ণেন্দু মুখার্জি জানান, তিনজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি এর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন। আমি কলকাতা থেকে ফিরছিলাম, কালকে আমার কিছু প্রোগ্রাম আছে, আজকে আমি কলকাতা থেকে ফিরছি। এই রাত্রেবেলা এই 11:30-11:35 হবে, এই সময় বাড়ি যখন ঢুকি, ঠিক বাড়ি ঢোকার মুখে আর কি, গাড়ি আমার ড্রাইভার গাড়ি বাড়ির গেটে গাড়ি লাগিয়ে সঙ্গে সঙ্গে গেটটা খুল দেখেছে। এই মুহূর্তে এই অন্ধকার থেকে কিছু ছেলে, আমার মনে হচ্ছে যেটা সিসিটিভিতে দেখতে পাচ্ছি আমরা, তিনটে আরও বেশি হতে পারে, এলোপাথারি গুলি চালায়, গাড়ির উপর গাড়িটা খোলার চেষ্টা করে। কোনোভাবে তো মানে গাড়ি খোলা যায়নি, আর আমি গাড়ির হর্নটা বাজাতে থাকি, আর বাড়ির থেকে আমার ভাইরা চিৎকার করতে থাকে। তো ওরা তারপর ফায়ারিংয়ের পর ওরা বেরিয়ে যায়। তোর কি ভাবছেন এটা কি কারণে এটা হলো আপনার উপরে হামলা? এর পুরো রাজনৈতিক ব্যাপার, আমাকে সরিয়ে যাদের রাজনৈতিকভাবে যাদের উদ্দেশ্য সফল হবে তাদের কাজ এটা। তো মানে কাদের সফল হবে কি ভাবছেন? দেখুন, এটা তো আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উপর তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এইরকম হচ্ছে হামলা, এটাও এটার মধ্যে নতুন কিছু নয়, একদম এটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক হামলা, তৃণমূলের দুষ্কৃতীদের এটা কাজ। আমাকে সরিয়ে তাদের তারা অনেক আসানসোলে আরও ভালো করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, আমি থাকলে অনেক কিছু হচ্ছে না, তার জন্যই এই সব। জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উপর তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এইরকম হচ্ছে হামলা, এটাও এটার মধ্যে নতুন কিছু নয়, একদম এটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক হামলা, তৃণমূলের দুষ্কৃতীদের এটা কাজ। আমাকে সরিয়ে তাদের তৃণমূলের বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এবং ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু অভিযোগ করতে হয় বলে করছেন, তাহলে কাউকে হাত তুলতেই হবে। সব টার্গেট তৃণমূল আর কি, কিছু হলেই এখন বলছে তৃণমূল করছে। তো এই অঞ্চলে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের দলে কিন্তু কোনো মাফিয়া নেই, আর কোনো বাহুবলী বা কোনো মাফিয়াকে নিয়ে আমরা অতীতেও কোনো দিন চলিনি, আজও চলি না, আগামী দিনেও চলবো না। আপনি যদি আমাদের কোনো মিটিং মিছিলে সভা সমিতিতে, আমি তো সব জায়গার খবর জানি না, সব জায়গার খবর আমার রাখার দায়িত্বের মধ্যেও পড়ে না, কিন্তু আমাদের এই আসানসোল বানপুর শহরে কোনো সভা সমিতিতে কোনো আপনি বাহুবলী আমাদের সঙ্গে হাঁটছে, রাজনৈতিক বাইরে তার অন্য পরিচয় আছে, সে জায়গায় সে বাহুবলী হিসেবে প্রতিষ্ঠিত বা পরিচিত, সেরকম কোনো লোককে কিন্তু আপনি দেখাতে পারবেন না। সুতরাং এটা কারা করেছে কে করেছে পুলিশই বলতে পারবে, পুলিশ তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে তো আমার পক্ষে বলা এটা তো মানে ঠিক হবে না, কে করেছে কে করতে পারে, আমি তো সেই দায়িত্বে নেই আর আমি সেই বিষয়ে পড়াশোনাও করিনি। এটা পরিষ্কার সবাই জানে যে এই অঞ্চলে আমরা কোনো বাহুবলী নিয়ে থাকি না, কোনো বাহুবলীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ওদের হাঁটিও না, ওদের আমাদের প্রয়োজনও নেই। সোমবার বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজেপির কর্মীরা হীরাপুর থানার সামনে বিক্ষোভ দেখায়। পঞ্চায়েত নির্বাচন শুরু করে লোকসভা নির্বাচন পর্যন্ত যত তৃণমূলের পায়ের তলায় মাটি চলে যাচ্ছে, অথবা তারা বাধ্যে গুন্ডা নিয়ে এসে সমাজবিরোধী নিয়ে এসে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। আমরা দেখেছেন যে সন্দীপ ঘোষকে আমাদের গুলিকে হত্যা করেছে, আমাদের সৌরভ সৌকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করেছে, আমাদের বাবুল সুপ্রিয়কে ইঁট দিয়ে মারার চেষ্টা করেছে। পঞ্চায়েত নির্বাচনে
এসডিপিদের সামনে আমার হাত কেটেছে। দিলীপ ঘোষের 15 বার 20 বার গাড়ি আক্রমণ করেছে, তার একটাই কারণ বাংলার মানুষ আসানসোলের মানুষ যখন সরে যাচ্ছে তোমার কাছ থেকে, তারা চেষ্টা করছে যে বাদ থেকে গুন্ডা এনে এরকম ভয় দেখিয়ে গুলি করে বিজেপিকে আটকাবে, মূর্খের সঙ্গে বাস করছে। তাই বাংলার মানুষ সঙ্গে সঙ্গে দুর্গাপুর আসানসোলের মানুষ তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 19 হাফ দিলীপ আয়োজন করেছিল, 21 সাপ, সেই সাপের দিকে এগিয়ে গেছে, জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ নেই। আর সেই কারণে তৃণমূল কংগ্রেস গুন্ডা দিয়ে বাদ থেকে লোককে এনে সুপারি জেলা দিয়ে নিয়ে এসে পরে এরকম গুলি করে আটকানোর চেষ্টা করছে, তারা ভুল করছে। কয়েক মাস পরে তারা বুঝে যাবে যে বাংলার মানুষ কী চাইছে, আসলে মানুষ কী চাইছে। প্রশাসনের ভূমিকা কীরকম দেখতে পাচ্ছে? কোনো ভূমিকাই নেই, পুরোপুরি প্রশাসন তৃণমূল দাস হয়ে গেছে। ঘটছে, ওয়েট করুন, কদিন ওয়েট করুন, মানুষ উত্তর দেবে 21 নির্বাচন। আমরা প্রচার শুরু করেছি, আমরা থানাঘাটে আন্দোলন করছি, আমরা ইমিডিয়েট যারা দোষী ব্যক্তি গ্রেপ্তার দাবি জানাচ্ছি। যদি আজকে তারা পুলিশের বক্তব্য শুনেনি কি বলছে, তাদের বক্তব্য কী আছে, যদি না হয় আমরা রাস্তা নামবো, অবরোধ করবো, ঘেরাও করবো, বিক্ষোভ করবো, সারা জেলায় আন্দোলন ছড়িয়ে দেবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।